ত্রিপুরা রাজ্য টেইলারিং ওয়ার্কার্স ইউনিয়নের ষষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর সিআইটিইউর প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে এদিন প্রধান বক্তা ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, সিআইটিইউ রাজ্য সভাপতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্কর প্রসাদ দত্ত সহ সংগঠনের রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে সেখানে মানিক দে রাজ্যের ক্রমবর্ধমান আইন শৃঙ্খলার বিষয় প্রসঙ্গ তুলে ধরে তীব্র সমালোচনা করেন জোট সরকারের। রাজ্যে প্রতিদিনই ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ঘটলেও রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কোথাও কোথাও অপরাধীকে বাঁচাতে দেউলিয়ার রাজনীতিও করছে শাসক দল বিজেপির প্রভাবশালী নেতারা। গোটা বিষয়টি গণতন্ত্রের জন্য অশুভ লক্ষণ। রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষকে আইন শৃঙ্খলা রক্ষার সাপেক্ষে গণতান্ত্রিক আন্দোলনে আরো বেশি করে যুক্ত হতেও আহ্বান করেছেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। একমাত্র ছোট্ট ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার চালু করেছে শহরে যারা গরিব মানুষ তাদেরকে এটা বলবে ফুয়েল, ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রজেক্ট, এবং এই কাজটা দিয়েছে যেটা বামফ্রন্ট অন্য রাজ্যে নেই, বামফ্রন্ট সরকার চালু করেছিল। এখানেও বামফ্রন্ট সরকারের সময় 60-70 দিন কাজ পেতেন, এখন গিয়ে সেখানে কয়দিন 15 দিন 20 দিনের বেশি কাজ পাওয়া যায়, এর যদি অবস্থা। তাহলে আপনি একটা অতিরিক্ত আয় ছাড়া একজনে আয় কি সংসার চলে এখন? সম্ভব না। আগে বামফ্রন্ট সরকারের সময় পরিবারের যারা কর্মক্ষম ছিল মোটামুটি একজন এই কাজে, আরেকজন এই কাজে, আরেকজন ওই কাজটা করতেন, 3-4 আয় যখন বাড়িতে আসতো মোটামুটি একটু ভালো ছিলেন, আগের চেয়ে একেবারে বেশি ভালো ছিল না আমি এ কথা বলবো না, খেয়ে বেঁচে থাকতেন, একটু হাসি ছিল মুখের মধ্যে, একটু সুখে স্বাচ্ছন্দ্যে ছিলেন, কিন্তু সেই অবস্থাটা কি এখন আছে? এখন কি সেই অবস্থাটা নয়? তোরা তো প্রতিশ্রুতি দিয়েছিল, এটা তো করেনি, একটু বলেছে সব নাকি করে ফেলবে, কি করেছে? কিচ্ছু করছে, শুধু করেছে একটা কি করেছে, সারা রাজ্যের মধ্যে একটা মারামারি কারখানা খুলে দিয়েছে, লুটপাটের কারখানা করে দিয়েছে, হরিমুখের কারখানা করে দিয়েছে, আর কি করেছে? গোটা রাজ্যটা যদি ঘুরেন, আগে তো মুখ্যমন্ত্রী ছিল, কয়টা ফটো রাস্তায় কিনারে পাওয়া যেত আমার মনে একটাও না বামফ্রন্ট সরকারের সময়, আর এখন মন্ত্রীদের ফটো আর তাদের নেতাদের ফটোর জন্য গ্রামেও হাঁটা যায় না, শহরও হাঁটা যায় না, রাস্তাঘাট সব দখল থাকে। সরকারি টাকা দিয়ে মানুষের নেই কাজ, মানুষ না খেয়ে মরছে, বিনা চিকিৎসায় মরছে, এই টাকা দিয়ে ফটো ছাপিয়ে সারা রাজ্যে বিজ্ঞাপন দিচ্ছেন, সবটা কি করে দিচ্ছে বিজ্ঞাপন, এখন নিচে লেখা আছে সব হয়ে গেছে। ত্রিপুরা টেইলারিং ইউনিয়ন রাজ্য সম্মেলনে এদিন সংগঠনের বিভিন্ন অঞ্চল এবং মহকুমা এলাকা থেকে প্রতিনিধিরা বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।